গুজব, কেউ ছাড়াই গুজব, বাঙালি জাতি আসলে আজব। হ্যালো শহরবাসী, গ্রামবাসী, দেশবাসী, ভিডিওটা যারা দেখেছেন তারা সুরক্ষিত আছেন, ভালো আছেন, গড়ে আছেন। কিছু কিছু মানুষ বাজারে অবাধে চলাফেরা করতেছে, আর কিছু বললে বলতেছে হায়াত মধ্য আল্লাহর হাতে। আরে কাকা, আপনার মেয়েকে বেকার ছেলের কাছে বিয়ে দেন না, রিজিকের মালিক তো আল্লাহ। এই করোনা সময়ে পৃথিবীর ব্যস্ত শহর ওয়াশিংটন বন্ধ থাকলেও বন্ধ নাই আমাদের গুলিস্তান। কেউ বের হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে, আর কেউ বের হচ্ছে কিনা সেটা দেখতে। মোট কথা, আমাদের বের হতেই হবে। আমার মনে হয় বাঙালি জাতি মৃত্যুবরণ করার পরও যদি জন্মতেও যায় তাহলে বিকালবেলা বের হবে জাহান্নাম থেকে। জীবনে প্রথমবার গৌরবে দেশকে বাঁচানোর সুযোগ পেয়েছি, প্লিজ দয়া করে কেউ গোর থেকে বের হবেন না, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিই। কিছু কিছু মানুষ টুরে যাচ্ছে, মরণকে তুচ্ছ মনে করে তারা বের হচ্ছে, ছুটিকে সদ ব্যবহার করতেছে, ট্রাকে করে আর লঞ্চে করে স্টিমারে করে এক্সেট্রা তারা বের হচ্ছে। কেউ বলতেছে কপালে যদি করোনা থাকে যেখানে তাকে রেখে দাও, হবে এত বই কিসে। আরে আপনি জানেন আল্লাহ আকবার বলে যদি শুকুর জবাই করে তাহলে যেমন হালাল হয় না, ঠিক তেমনি আল্লাহ ভরসা করে যদি বিষ পালন করি তাহলে বাঁচা যায় না। যদি আজ আমি আক্রান্ত হই, আমার থেকে আমার পরিবার, পরিবার থেকে গ্রাম, গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে শহর, শহর থেকে পুরো দেশ, দেশ থেকে পুরো পৃথিবী, এভাবে একটি একটি জাতি শেষ হয়ে যাবে। আমি মুসলমান, আমি করোনায় আক্রান্ত হব না, এটা যেমন সরম বল দেয় না, ঠিক তেমনি মুসলমানেরা মহামারীতে আক্রান্ত হব না এমন কোনো দলিল হাদিসেও নেই। উন্নত দেশগুলো তাদের পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করার পরও মানুষকে বাঁচাতে পারছে না, সেখানে আমাদের অবস্থা আর বাংলাদেশের অবস্থা কিরম হবে একবার চিন্তা করে দেখে। পিতার লাশ দেখতে সন্তান যাচ্ছে না, কি অমানবিক, একবার চিন্তা করে দেখছেন। আগে সচেতন হন, তারপর সর্বশক্তিমান খোদার কাছে বলুন, হে আল্লাহ আমি আমারটুকু চেষ্টা করেছি, এবার বাকিটা আপনার। যদি তুমি বাহিরে ঘুরো, 14 গোষ্ঠী শেষ, যদি তুমি করে থাকো, তুমি বাংলাদেশ।